লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে রাইড শেয়ার চালুর দাবিতে রাজধানীর মগবাজার মোড় অবরোধের পর বিক্ষোভ করে কয়েক হাজার বাইকার। দুপুরে কর্মসূচি পালনকালে তারা পুলিশের বিরুদ্ধে মামলা দেওয়া সহ নানা হয়রানির অভিযোগ করেন। একই সঙ্গে তাদের জীবন জীবিকার বিষয়টি মানবিকভাবে বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পুলিশ কর্মকর্তাদের আশ্বাসের পর অবরোধ তুলে নেন বাইকাররা। বিস্তারিত জানাচ্ছেন এসকেলিটন। লকডাউনকে ঘিরে মোটরসাইকেল রাইড শেয়ারিং বন্ধ ও পুলিশের অযথা মামলার প্রতিবাদে মগবাজার মোড়ে অবস্থান নেয় বাইকাররা। কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে চালকরা রাস্তা অবরোধ করে আন্দোলন করে। লকডাউনে গত বছর এটা স্বাস্থ্য দপ্তর বলছে যে রাইড শেয়ারিং কোনো সমস্যা নাই, কিন্তু এইবার কেন আমাদেরকে বন্ধ করে দিল? 3.5 লক্ষ আমরা পাঠাও চালক, প্রতিটা ড্রাইভারে এই হুমুখে হচ্ছে প্রতিদিনে। কথা হয় বাইকারদের সঙ্গে, চোখে মুখে কষ্টের ছাপ, স্বাস্থ্যবিধি মেনেই গাড়ি চালিয়ে বাঁচতে চায়। গণপরিবহন ভাইয়া চালু দেওয়া হয়েছে, কিন্তু আমাদের এখনো পরিবহন চালু দিচ্ছে না। আমরা একজন বঙ্গ মানুষ, আমরা কেমনে চলবো? আমরা 60 লক্ষ কেমনে খাবো? আমি 8,000 টাকার একটা মামলা দিছি। ওই সার্জেন্টের প্রতি আমার প্রশ্ন রইল, 8,000 টাকা কামাইতে কয়দিন লাগে? কারণে অকারণে পুলিশি হয়রানি নিয়েও অভিযোগ তাদের। পুলিশ বাক্সের ভিতরে নিয়ে টাকার দাবি করে, গায়ে হাত দিয়ে দেয় না, আমাদের ধাক্কা মারে, থাপ্পড় মারে, যা ইচ্ছে বলে গালি দেয়। আরে পায় তোলাম, মানে মামলাটা দিয়ে না, আমি দাঁড়াইছি, অপরাধ করছি কোথায় বলেন? ঘন্টা দিয়ে রাস্তা অবরোধ করে রাখার পর পুলিশের পক্ষ থেকে রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়। কয়েক মিনিটের ব্যবধানে রাস্তা ছেড়ে দেয় আন্দোলনকারীরা। দাবি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানান রমনা জোনের এডিসি হারুনুর রশিদ। এখন তাদের দাবি দেওয়াগুলো আমরা উপরে পাঠিয়েছি, এতে পাঠক বা উবার ড্রাইভাররা আশ্বস্ত, তারা আমাদের কথা দিয়েছে কিছুক্ষণের মধ্যে তারা চলে যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন তারা চলে যাওয়া শুরু করছে। তবে এর আগে সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। মোটরসাইকেল চালিয়ে জীবিকার নির্বাহ, সেই মোটরসাইকেল বন্ধ করে দিয়েছে সরকার। অর্থাৎ লকডাউনে রাইড শেয়ারিং বন্ধ করে দেওয়ার কারণে তৃতীয় দিনের লকডাউনে তারা রাস্তা অবরোধ করেছে। তারা বলছে সকল কার্যক্রম চলছে, তারপরেও তাদের মোটরসাইকেল বন্ধ করে দেওয়া হয়েছে, দেওয়া হচ্ছে মামলা, তার থেকে প্রতিকার চায়। এসকেলিটন, মাই টিভি, মগবাজার, ঢাকা।